গত বছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে রাজ্য রাজনীতিতে রীতিমতো বিতর্ক উসকে দিয়েছিলেন রাজ্যের কারা মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরি অখিল গিরিকে নিয়ে রীতিমতো ঝড় উঠে গিয়েছিল গোটা রাজ্যে অখিল গিরিকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল তার গ্রেপ্তারির দাবি উঠেছিল গোটা দেশ জুড়ে গোটা দেশের একাধিক থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল আর সেই রেস কাটতে না কাটতেই প্রাণে মারার হুঁশিয়ারি ঝুড়ি অখিলগির মুখে তাতেই কিন্তু রীতিমতো সরবল পড়ে গেছে হইচই পড়ে গেছে গোটার রাজ্যে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যে এটাকে ভালো চোখে দেখছে না তা কিন্তু স্পষ্ট করে দিয়েছে তৃণমূল হাইকম্যান্ড কুণালগড় সহ একাধিক নেতৃত্ব অখিল গিরিকে সমর্থন করছে নাম তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী মুহূর্তে অখিল গিরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল হাইকম্যান্ড রাজ্য সরকার গতবার রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার পরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ক্ষমা চেয়েছিলেন অখিল গিরির হয়ে আর এবারও কিন্তু মহিলাদের আক্রমণ করায় রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে আর যখন অখিলগিরির গ্রেপ্তারির দাবি উঠে গেছে ফের গোটা রাজ্য জুড়ে যখন মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হবে অখিলগিরিকে এমন খবরে রীতিমতো উত্তাল গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন অখিলগিরির পুত্র সুপ্রকাশ গিরি রীতিমতো বিস্ফোরক দাবি বিস্ফোরক সবাই অখিলগিরির ছেলে সুপ্রকাশ গিরির সুপ্রকাশ তার বাবার এই মন্তব্য নিয়ে তার বাবাকে নিয়ে যা বললেন তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল ফের রাজ্য রাজনীতিতে বন দপ্তরের মহিলা আধিকারিকের উদ্দেশ্যে কারামন্ত্রী অখিলগিরির মন্তব্য ঘিরে এখন সরগোল তুঙ্গে অখিলের পাশে নেই তার দলও এবার তার স্বাদ ছাড়লেন ছেলেও বাবা হলেও কোনো সাফাই নয় অখিলের মন্তব্যের প্রেক্ষিতে কোনো সাফাই দিলেন না সুপ্রকাশ গিরি তিনি বললেন আমি ব্যক্তিগতভাবে এই মন্তব্য সমর্থন করি না ও দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো মন্তব্য করার আগে আরও ভেবে নেওয়া দরকার ও এরকম ভাষায় কথা না বললেও পারতেন ও আমার বাবা হতে পারেন কিন্তু আমি কোনো সাফাই দিচ্ছি না সুপ্রকাশ গিরির বক্তব্য হিট অফ দ্য মোমেন্ট অনেক সময় আমরা এরকম ভাষা ব্যবহার করে ফেলি কিন্তু এটাও তো দেখতে হবে কেন এরকম উত্তেজনা তৈরি হলো নিশ্চিতভাবে মন্ত্রীর বক্তব্যকেই দেখানো হবে এটাই স্বাভাবিক কিন্তু তাঁর কথায় ও তো হঠাৎ এরকম মন্তব্য করেননি রেঞ্জ অফিসারকে কি ঘটনা হয়েছিল সেটাও তো জানা দরকার প্রসঙ্গত শনিবার তাজপুরে অবৈধ দখলদার উচ্ছেদ করতে গিয়ে ফুলস্তুল কাণ্ড ঘটে যায় খবর পেয়ে ঘটনাস্থলে যান রামনগরের বিধায়ক অখিলগিরি গিয়ে তিনি বন দপ্তরের আধিকারিকের সঙ্গে বাঘ বিদণ্ডায় জড়িয়ে পড়েন তখনই এক মহিলা অফিসারের উদ্দেশ্যে অখিলকে বলতে শোনা যায় আপনার আয়ু সাত থেকে আট দিন দিন তাকে জানোয়ার শোনা যায় এমনকি তাকে ড্যাং নিয়ে পেটানো হবে এমনও কিন্তু মন্তব্য করতে শোনা যায় অখিলগিরিকে তা নিয়ে চরম বিতর্ক ছড়ায় বাবার এই মন্তব্যের প্রেক্ষিতে ছেলে সুপ্রকাশ বলেন গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়ে ওই রেঞ্জ অফিসারের সিদ্ধান্তে কিন্তু মন্ত্রী যদি এই প্রতিক্রিয়া না দিতেন তাহলে গ্রামবাসীরা যে পর্যায়ে উত্তেজিত হয়েছিল তাতে হিতে বিপরীত হতে পারত গ্রামবাসীদের উত্তেজনাকে প্রশমন করার জন্য এই আচরণ করেছেন তবে তিনি এও বলেছেন ও এভাবে আচরণ না করতেও পারতেন সুপ্রকাশের আরও বক্তব্য এই রেঞ্জ অফিসারকে এর আগেও মুখ্যমন্ত্রী ভৎসনা করেছেন জেলার মিটিংয়ে ওর ব্যবহার একেবারেই ঠিক নয় উল্লেখ্য অখিলগিরির আচরণের প্রেক্ষিতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে লিখিতভাবে অভিযোগ জানাতে চলেছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ইতিমধ্যেই সে কথা স্পষ্ট করে জানিয়েছেন বনমন্ত্রী চার দিক থেকে কিন্তু চাপ বাড়ছে অখিলগিরির উপর তাতেই কিন্তু রীতিমতো বিপাকে রাজ্যের কারা মন্ত্রী অখিলগিরি অখিলগিরিকে সমর্থন করলেন না তার পুত্র সুপ্রকাশ গিরিও বাবার রীতিমতো একজন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অনেক ভেবে চিনতে কথা বলা উচিত কোথায় কি কথা বলা উচিত সেটা ভেবে বলা উচিত ছিল এরকম ভাষা না বললেই পারতেন ও আমার বাবা হতে পারে কিন্তু আমি কোনো সাফাই দিচ্ছি না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অখিলগিরির পুত্র সুপ্রকাশগিরি তাতেই কিন্তু রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি যখন অখিলগিরির উপর চাপ বাড়ছে একদিকে যেমন দলীয় চাপ অন্যদিকে বিরোধীরাও কিন্তু রীতিমতো চাপ প্রয়োগ করছে এমনকি গোটা রাজ্য জুড়েও ঝড় উঠে গেছে অখিলগিরির এই মন্তব্যে তার মধ্যে কিন্তু অখিলগিরির পুত্র স্পষ্ট বললেন বাবার দোষ দিলেও তিনি কিন্তু বিস্ফোরক দাবি করলেন ওই মহিলা রেঞ্জ অফিসারকে নিয়ে ওই মহিলার রেঞ্জ অফিসারকে মুখ্যমন্ত্রী আগেও ভৎসনা করেছিলেন জেলার মিটিংয়ে ওর ব্যবহার ঠিক নয় এমনই কিন্তু দাবি করলেন অখিলগিরির পুত্র সুপ্রকাশ গিরি আগামী দিনে কি হতে চলেছে অখিলগিরিকে নিয়ে কারণ এর আগে যখন রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করেছিলেন যখন গোটা দেশ জুড়ে বিতর্কে ঝড় উঠে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে ক্ষমা চেয়েছিলেন অখিলগিরির হয়ে আর এবার রাজ্যের একজন মহিলা সরকারি কর্মচারী তাকে হেনস্থা করেছেন তাকে প্রাণে মারার হুঁশিয়ারি দিয়েছেন এমনকি যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ পালন করতে গিয়েছিলেন ওই মহিলা অফিসার যেখানে মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছেন সরকারি জায়গায় দখলদারি করে থাকলে সেগুলোকে উচ্ছেদ করে দিতে হবে তুলে দিতে হবে উচ্ছেদ অভিযানে গিয়েই কিন্তু এই কাণ্ড ঘটে সেখানে রাজ্যের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়ে তিনি কিভাবে এই কাণ্ড ঘটালেন কিভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করলেন এই কাজে বাধা দেওয়া মানে মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করা মুখ্যমন্ত্রীর নির্দেশকেই কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন রাজ্যের মন্ত্রী অখিলগিরি তাতেই কিন্তু চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস হোভে ফেটে পড়েছেন কুণাল ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতা এমনকি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কোটে বল ঠেলে দিয়েছেন যা সিদ্ধান্ত নেওয়ার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নেবেন কারণ অখিল গিরি একজন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েও তিনি কিন্তু একাধিকবার বেফাস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু তিনি বেফাস মন্তব্য করে বসছেন তাতে কিন্তু দলকে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে আর তার মধ্যেই কিন্তু অখিল গিরিকে গ্রেপ্তারের দাবি উঠে গেছে আর এই দাবির মাঝি বিস্ফোরণ ঘটালেন তার পুত্র সুপ্রকাশ গিরি বাবার পাশে দাঁড়ালেন না সুপ্রকাশ গিরি তবে বাবার এই মন্তব্যের জন্য তাই করলেন ওই মহিলা রেঞ্জ অফিসারকে কারণ ওই মহিলা রেঞ্জ অফিসারের ব্যবহার ভালো নয় মুখ্যমন্ত্রী তাকে বৎসনা করেছেন এমনই কিন্তু দাবি করলেন সুপ্রকাশ গিরি তাই আগামী দিনে কি হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি গিরিকে নিয়ে কি সিদ্ধান্ত নেন তাকে কি মন্ত্রিত্ব থেকে সরিয়ে ফেলা হবে এমনই কিন্তু জল্পনা উসকে গেছে তার মধ্যেই কিন্তু রাজ্যপালের কাছে গেছে অখিলগিরির বিরুদ্ধে নালিশ এরপর কি হতে চলেছে অখিলগিরিকে নিয়ে কি পদক্ষেপ নিতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখি চোখ থাকবে কোটা রাজ্যের